প্লেয়ার আমি সিলেটের মানুষিয়া পরিচালটা সাপোর্ট করতে মাতা মাহমুদউল্লাহর কারণে মাহমুদউল্লাহ ভাই যে ব্যাটিং এমন করে ইয়াং জেনারেশন যারা মাহমুদউল্লাহ ভাই আইডল তারার তাহলে দেখতে লাগে না ভাই যে বয়স হয়ে গেছে বা 38 পার হয়ে গেছে মানে দেখতে লাগে না দেখতে লাগে যে 24 বছর 25 বছর বয়সী বিপিএল পরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য মাহমুদউল্লাহকে আমরা আবার চাই বর্তমানে সিলেটের যে অবস্থা হয়েছে বাংলাদেশের টিম আর সিলেটের টিম একটু সেম টু সেম সিলেট যদি অলান পিলার লয় তো আগামী থেকে বিপিএল এ আওয়ার দরকার নাই সিলেটের তো টাকা পয়সার কম নাই তো সিলেটে ভালো ভালো পিলার কেনা কিনে না দেখতে এসেছিলাম সাকিব ভাইয়ের ব্যাটিং কিন্তু দেখতে পারলাম না আমরা ভাই অনেক দূর থেকে আইছি উঁচু নি আমরা সিলেটের খেলা দেখার কিন্তু সিলেটের খেলা দেখার চাই মাহমুদউল্লাহ ভাই ইনিংস দেখিয়া এত উপভোগ করছি ভাই মাহমুদউল্লাহ ভাই যে ব্যাটিং এমন করে ইয়াং জেনারেশন যারা মাহমুদউল্লাহ ভাই আইডল তারার জেনারেশন অনেকে মাহমুদউল্লাহ ভাইয়ের কপি করলে তারা অনেক লাভ হইব মাহমুদউল্লাহ ভাই ও বয়সে তারা ব্যাটিং করা বিসিবি সভাপতির হই আমরা আমরা অবশ্যই বিশ্বকাপ মাহমুদউল্লাহ ভাই চাই বিশ্বকাপে আসলে ভাই কি বলবো রিয়াদের ব্যাটিংটা এত এত ভালো লেগেছে আমি আসলে ভাই প্রকাশ করতে পারছি না মুখের ভাষায় এটা ভাই ঠিক আর আমি অবশ্যই ভাই বলবো বিসিবি সভাপতি পাপন ভাই সহ যারা আছে সবার কাছে আমার একটাই অনুরোধ আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহকে অবশ্যই দেখতে চাই মাহমুদউল্লাহ হলে শুধু একটাই কথা বিশ্বকাপ আপনি তাহলে বলতে চাচ্ছেন যে মাহমুদউল্লাহ রিয়াদের মায়ের চোটে আপনার চোখের পানি বের হয়ে গেছে হ্যাঁ ভাই অবশ্যই অবশ্যই চোখের শান্তি ভাই কোনো কথা নেই চোখের শান্তি অনেক অনেক পকেটে কি টিস্যু ছিল পানি মুসলেন কি দিয়ে আসলে ভাই এটা হচ্ছে আনন্দের পানি এটা আমি মুছতে চাই না চিরকাল রেখে দিতে চাই স্মৃতি হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদের ইনিংস দেখে আসলে কি মনে হলো যে মাহমুদউল্লাহ রিয়াদের বয়স কি 38 মাহমুদউল্লাহ রিয়াদের ইনিংস দেখে বলা হচ্ছে যে সমস্যার কাজ মানে হার্ডিটে বেস মানে সেম টু সেম মাহমুদউল্লাহর মধ্যে আমরা পাই আমরা চাইমু যে আবার বিপিএল পরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য মাহমুদউল্লাহকে আমরা আবার চাই মিডল অর্ডারের জন্য আমাদের মাহমুদউল্লাহ বেস্ট টাইম হবে এবং অন্য সবাই বাদ দিয়ে সাইলেন্ট কিলারকে আমরা আবার চাই মাহমুদউল্লাহ রিয়াদের ইনিংস দেখে কি মনে হলো খুব ভালো লেগেছে সাইলেন্ট কিলার উনি আমার কাছে খুব ভালো লেগেছে যে দেখতে এসেছিলাম সাকিব ভাইয়ের ব্যাটিং কিন্তু দেখতে পারলাম না উনি তো চোখের সমস্যায় ইঞ্জুরিতে আর সব শেষে ভালো লেগেছে যে সিলেট টিম এ তো বাজেভাবে বলার মতো নেই মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং কেমন দেখলেন মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং অসাধারণ হয়েছে যা বলার বাইরে আমি মাত্র আইছি মাহমুদউল্লাহ সমস্যা খাড়ে খেলার দেখার লাগে তো আমরা মাহমুদউল্লাহকে দল চাই বিশ্বকাপও আমরা দল চাই মাহমুদউল্লাহ আমি সিলেটের মানুষিয়া পরিচালটা সাপোর্ট করছি একমাত্র মাহমুদউল্লাহর কারণে মাহমুদউল্লাহ নিয়ে কিছু বলার নাই মাহমুদউল্লাহ যে একটা টিম খাদের কিনার থেকে উঠাতে তাই উনি সক্ষম মাহমুদউল্লাহ সাইলেন্ট কিলার যে কোনো টিমে উনি যাক না কেন শেষের দিকে যাতে অনেক ভালো খেলায় টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে দেখতে চান কিনা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের কোনো ফিনিশার নাই বাংলাদেশের কোনো ফাইভ উইকেট পড়ার পর যখন ফিনিশার নাই আজ পর্যন্ত বাংলাদেশে তৈরি করতে পারেন না বাট মাহমুদউল্লাহ ঠিকই রয়েছেন বাট মাহমুদউল্লাহ বয়স হয়ে যাওয়ার কারণে এটা পারেন নাই বাট মাহমুদউল্লাহ যে বয়স হয়েছে এটা কেউ বুঝেন নাই মাহমুদউল্লাহ রিয়াদ হয়েছেন সাইলেন্ট কিলার বাংলাদেশে অনেক ম্যাচগুলো মাহমুদউল্লাহ জিতিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদকে চাই আমরা আগামী ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে চাই বর্তমানে সিলেটের যে অবস্থা হয়েছে বাংলাদেশের টিম আর সিলেটের টিম একটু সেম টু সেম আমরা অনেক দূর থেকে খেলা দেওয়ার জন্য এসেছি আমরা চুকের অস্ত্র নিয়ে ফিরতে যাচ্ছি বাড়িতে সিলেটের টিম যদি ভালো হয় তাহলে আমরা খেলা দেখতে আসবো না হলে আর নাই সিলেট যদি অলান পিলার লয় তো আগামী থেকে বিপিএলে আওয়ার দরকার নাই সিলেটের তো টাকা পয়সার কম নাই তো সিলেটে ভালো ভালো পিলার কেনা কিনে না যদি অলান কম দামি পিলার কিনে উন্নত কোনো পিলার না কিনে তাহলে আগামীতে বিপিএল দেওয়ার বিপিএলের টিম রাখার তার আর কোনো দরকার নাই আমরা অনেক কষ্ট করিয়া আই খেলা দেখতাম সিলেটে সাপোর্ট করতাম অনেক টাকা পয়সা খরচ করিয়া কিন্তু আইয়া মন মতো খেলা দেখতে পারি না রিয়াদের ইনিংসটা কিভাবে মূল্যায়ন রিয়াদের ভাইয়ের ইনিংসটা বলতে খুবই ভালো খেলছেন উনি বাংলাদেশের অত্যন্ত খুবই ভালো প্লেয়ার খুবই ভালো লাগছে টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে দেখতে চান কিনা ইনশাআল্লাহ তিনি থাকতে চান টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে আমরা চাই বিশ্বকাপে মাহমুদউল্লাহ আমরা অনেক অনেক ভালো ভাই বলতে মাহমুদউল্লাহ আমরা বিশ্বকাপ চাই মাহমুদউল্লাহ রিয়াদের খেলা কেমন দেখলেন মাহমুদউল্লাহ রিয়াদের খেলা আগুন আমি সবসময় মাহমুদউল্লাহ রিয়াদের বক্ত বিশ্বকাপে যে এরকম ছিল পুরো ওয়ার্ল্ড কোনা খেলা দেখিয়েছে তো আজকে পুরো সিলেটবাসী কোনা খেলাটা দেখিয়ে দিয়েছে আজকে হয়তো বা সিলেট হারতে পারে ম্যাচ বাট ফাইনালে আমি খুব খুশি কারণ মাহমুদউল্লাহ একটা ভালো খেলা দেখিয়েছে সবাইকে সেজন্য মাহমুদউল্লাহ রিয়াদের ইনিংস কি বলবেন খুব অসাধারণ ভাই অনেক মজা পেয়েছি
অনেক মজা পেয়েছি আর সিলেটের খেলা দেখে হতাশ আমরা হতাশ বহু দূর থেকে এসেছি ভাই খুবই হতাশ অনেক বারাকান্ত মন নিয়ে আমরা খেলে যাচ্ছি হবিগঞ্জের মাধবপুর থেকে আসছি ভাই এই পাঁচটা খেলার মধ্যে ভাই একটা খেলা ভালো লাগে নাই তাদের কোনো পারফরম্যান্স নাই ভাই না ব্যাটসম্যানের না বোলারের না ফিল্ডারের একদম হতাশ ভাই পুরো সবকিছু ব্যর্থ কোনো খেলার কোনো কিচ্ছু ভালো না বোলার না কোনো ভালো ব্যাটসম্যান আনতে পারে নাই বোলার আনতে পারে নাই রিয়াদের ইনিংসটা কেমন লাগে সিলেটের বিপক্ষে রিয়াদ দারুণ খেলেছে তারপরে কেমন লেগেছে প্রথমত আমি মন থেকে রিয়াদকে অনেক ভালোবাসি সেজন্য আমি রিয়াদের ইনিংসটা অনেক মানে ফিল করছি অনেক মজা পাইছি রিয়াদের জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল আর সিলেটের টিম এবার অনেক খারাপ করছে কিন্তু কিছু করার নাই আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং আগামীতে অনেক সাপোর্ট দিয়ে যাব অবশ্যই আমরা দিয়ে যাব রিয়াদের ইনিংসটা কেমন দেখলেন আজ মাহমুদুল্লাহ ভাই যে ইনিংসটা খেলেছে অত্যন্ত ভালো এবং এবং আমি মাহমুদুল্লাহ ভাই অনেক বড় একটা ফ্রেন্ড তানরে আমি মানে কি মানে মাঠের ভাড়া দেখেছি দেখে ভাই জড়িয়ে ধরে ফেলছি রিয়াদের ইনিংসটা ভালো আগে যেরকম থাকলো সেরকম আছে এখন আবার যদি ফিরে আসে তাহলে ভালো হবে আমাদের আজকে ইনিংসটা খুব ভালো লাগছে এনজয় করছি আমরা যে আগের যেগুলো পারফরমেন্স তার বয়স দেখলে বোঝা যায় না যে সে অনেক বয়সে হয়ে গেছে দেখতে লাগে আজকে কম বয়সের মতো আমরা ভাই অনেক দূর থেকে আসি উঁচুই নি আমরা সিলেটের খেলা দেখার কিন্তু সিলেটের খেলা দেখাচ্ছি আমি মাহমুদুল্লাহ ভাই ইনিংস দেখিয়া এত উপভোগ করছি ভাই মাহমুদুল্লাহ ভাই যে ব্যাটিং এবং ইয়াং জেনারেশন যারা মাহমুদুল্লাহ ভাই আইডল তারা অনেকে মাহমুদুল্লাহ ভাইয়ের কপি করলে তারা অনেক লাভ হইব মাহমুদুল্লাহ ভাই ও বয়সে তারা ব্যাটিং করা বিসিবি সভাপতি রেখে আমরা আমরা অবশ্যই বিশ্বকাপ মাহমুদুল্লাহ ভাই চাই মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংসটা মাঠে বসে দেখার অনুভূতিটা কেমন ভাই কিতা হইতাম কিছু হওয়ার নাই এজ এ মাহমুদুল্লাহ ফ্যান হিসাবে মানে খুব বেশি এনজয় করছি তার খেলাটা তাহলে দেখতে লাগে না ভাই যে বয়স হয়ে গেছে বা 38 পার হয়ে গেছে মানে দেখতে লাগে না দেখতে লাগে যে 24 বছর 25 বছর বয়সী 24 বছর 25 বছর বয়সী লাগে সো মাহমুদুল্লাহ ইনিংসটা খুব ভালো লাগছে ভাই আমি চাই যে টি টোয়েন্টি ব্যাক করতো এবং আমরা বাংলাদেশের যে ম্যাচগুলো আছে এগুলো ভালো করে খেলতো এটাই রিয়াদের ইনিংসটা কেমন লাগলো আর বিশ্বকাপে তাকে দেখতে চান কিনা টি টোয়েন্টি বিশ্বকাপে আসলে ভাই কি বলবো রিয়াদের ব্যাটিংটা এত এত ভালো লেগেছে আমি আসলে ভাই প্রকাশ করতে পারছি না মুখের ভাষায় এটা ভাই চুপে আর আমি অবশ্যই ভাই বলবো বিসিবি সভাপতি পাপন ভাই সহ যারা আছে সবার কাছে আমার একটাই অনুরোধ আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদুল্লাহকে অবশ্যই দেখতে চাই মাহমুদুল্লাহ হলে শুধু একটাই কথা বিশ্বকাপ মাহমুদুল্লাহ রিয়াদের 24 বলে 51 রানে দারুণ এক ইনিংস স্ট্রাইক রেট 212 এমন ইনিংস মাঠে বসে দেখার পর বাংলাদেশের যে ক্রিকেট ভক্তরা তাদের দাবি একটাই আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ যেন বাংলাদেশ দলে থাকে ওয়ানডে বিশ্বকাপের শেষ মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদ দলে অন্তর্ভুক্ত হয়ে যেভাবে পারফর্ম করেছেন যে ফিনিশারের ভূমিকা পালন করেছেন ঠিক একইভাবে টি টোয়েন্টি বিশ্বকাপেও মাহমুদুল্লাহ রিয়াদকে দেখতে চান বাংলাদেশের ক্রিকেট ভক্তরা ক্রিকেট ভক্তদের দাবি আসলে কতটা পূরণ হয় বা তাদের আশা প্রতিফলিত হয় কিনা সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা মাস হোসাইন আরমান বিডি ক্রিক টাইম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট মাহমুদুল্লাহকে চাই চাই